এই পরিমাণ বিদেশিদের আনাগোনা উপদেষ্টাদের অফিসে আমি সুনির্দিষ্ট করে কোনো উপদেষ্টার নাম বা ডিপার্টমেন্টের কথা বলবো না, আমি কয়েকটাতে নিজের চোখে দেখেছি যে ওয়েটিং রুমে চোখে পড়ার মতো বিদেশিদের অপেক্ষা, উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করবে। নতুন দেশ গঠন, নতুন দেশে নতুন করে সংবিধান সংস্কার, অনেক কিছু সংস্কার হচ্ছে, সেখানে বিদেশিদের এত আনাগোনার কারণটা কি? আমাদের দেশের সংবিধানে কি থাকবে, আমাদের বাচ্চারা কি পড়বে, বিদেশিরা সেখানে এত নাক গলানোর কি কারণ থাকতে পারে? আপনারা জানেন এদেশে অনেক দালাল আছে যারা আমাদের মাটিটাকে নানা সময় বিক্রি করে, আমাদের মাথাগুলোকে তারা বিক্রি করে, আমরা টেরও পাই না। তারা বাহির থেকে কোটি কোটি টাকার ফান্ড আনে, তহবিল আনে, ফাইল সাবমিট করে প্রজেক্ট নিয়ে আসে, এই প্রজেক্টগুলোকে হালাল করবার জন্য পাঠ্যপুস্তকে অখাদ্য কুখাদ্য অপসংস্কৃতি পশ্চিমা বস্তা পচা সস্তা চিন্তা ধর্মবিদ্বেষ এগুলোকে তারা ঢুকানোর জন্য নানা সময় পুশ করে, টাকা পয়সা ঢালে, জোর জবরদস্তি করে, তারাই কমিটিতে লোকজন ঠিক করে দেয় অমুককে রাখতে হবে, তমুককে রাখতে হবে। এসব খেলা বহুদিন ধরে চলেছে। আমরা আশা করব যে নতুন যে সরকার গঠিত হয়েছে তারা এসব বিষয়গুলোতে সাবধান হবেন, এদেশকে কোনো অবস্থাতে কোনো বিদেশি দালালদের কথায় আমাদের এই দেশের ভাগ্য, আমাদের দেশের মানুষের শিক্ষা, আমাদের সংবিধান, আমাদের আইন, আমাদের সব কিছু ঠিক করে দেওয়া হবে, এটা এদেশের মানুষ অন্তত আর মেনে নেবে না ইনশাআল্লাহ। বিধায় আমাদের সবাইকে একটু চোখ কান খোলা রাখতে হবে, যতদিন পর্যন্ত এই ইসলাম বিদ্বেষী দুই কুলাঙ্গার, ধর্ম বিদ্বেষী এই দুই মানুষ, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষা পাঠ্যপুস্তক পরিমার্জন এবং সংস্কার কমিটি থেকে বাদ না পড়ছে, আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কথা বলতে হবে ইনশাআল্লাহ। সবাই যার যার জায়গা থেকে কথা বলবেন যে আমাদের পাঠ্যপুস্তকে আমরা কামরুল ইসলাম মামু এবং সামিনা লুৎফা, যাদের ফেসবুক স্ট্যাটাসগুলো এখনও আছে, তাদের একজনের ফেসবুক প্রোফাইল দেখলাম লক, এখন লক করে ফেলছে কিনা কি জানে, কিন্তু লাভ নাই, সব স্ক্রিনশট আছে মানুষের কাছে। অতএব এদেরকে দিয়ে সরকারের এত ভালো ভালো কাজকে বিতর্কিত করার অপচেষ্টা যারা লিপ্ত, এদেরকে খুঁজে বের করতে হবে, কোনোভাবে এগুলো সহ্য করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।